আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। ফ্রেন্ডস রিপ্রেজেন্টেশনের পক্ষ থেকে আজ আরও একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা হচ্ছে পাস্টন মেশিনে কন্ট্রাক্টলে কীভাবে কানেকশন করবেন। তো পাস্টন মেশিনে অবশ্য তেমন কিছুই না, অবশ্য অনেকেই ভাবে পাস্টন মেশিনে কানেকশন করা অনেক কষ্টের, পাস্টন মেশিনে কানেকশন করা অনেক সমস্যা। আসলে পাস্টন মেশিনে কানেকশন করাটা তেমন কোনো সমস্যা না। পাস্টন মেশিনটি হচ্ছে আপনার থ্রি ফেজের মেশিন, এটা তিনটা ফেজ থাকে, একটা নিউট্রাল থাকে, তিনটা ফেজ দিয়ে মেশিনটা চলে। কম্প্রেসারটাও থাকে থ্রি ফেজের। তো ভিউয়ার্স, দেখে নিন কীভাবে আসলে কানেকশন করতে হবে। কানেকশন করতে আপনার মেশিনের অবশ্যই যে যা পাওয়ার লাইন দেবেন, পাওয়ার লাইন একটা সার্কিট ব্রেকার লাগিয়ে দেবেন। সার্কিট ব্রেকার থেকে তিনটা ফেজ আসবে, একটা নিউট্রাল আসবে। তিনটা ফেজ, এই যে তিনটা ফেজ, L1, L2, L3, তিনটা ফেজ। আর নিউট্রালটা, এই যে নিউট্রাল দেওয়াই আছে, নিউট্রাল লেখা আছে নিউট্রাল, তিনটা ফেজ যাবে, তারপর একটা নিউট্রাল। এরপর ইন্টার থেকে আপনার শুধু তারটা শর্ট করে দিলে হবে 1, 2, 3। থ্রিতে আপনি রিটার্ন লাইনটা লাগবে, আর ওয়ানের লাইন, টুতে নিউট্রালটা লাগবে। এরপর আপনার এই জায়গায় যে লাইনের দিক দিয়ে আইসা লাইন চলে যাবে সরাসরি কন্টাকে, ম্যাগনেটিক কন্টাক। কন্টাকে তিনটা ফেজ ঢুকবে, নিউট্রালটা ঢুকবে না। কম্প্রেসারটা আপনার শুধু তিনটা ফেজ দিয়েই চলবে। তো তিনটা ফেজ কন্টাকে এদিক দিয়ে ঢুকবে, আবার সরাসরি এদিকটা বাইর হয়ে যাবে, কম্প্রেসারে চলে যাবে, এখানে কম্প্রেসারে চলে যাবে। আর আপনার ইনডোর থেকে যে রিটার্ন লাইনটা আসছে, যে রিটার্ন লাইনটা, এই রিটার্ন লাইনটা, রিটার্ন লাইনটা আইসা ম্যাগনেটিক কন্টাক্টকে এই জায়গায় লাগবে। A1 লেখা আছে দেখবেন, A1-এ লাগবে। এটা হয়েছে আপনার নিউট্রাল ম্যাগনেটিক কন্টাক্টের, এটা হিসাব করে একটা ম্যাগনেটিক কন্টাক্টের ভিতরে কন্টাক্টটা চালু রাখার জন্য একটা নিউট্রাল আর একটা লাইন দরকার। সেক্ষেত্রে আপনার নিউট্রালটা দেওয়া থাকবে সরাসরি, এই যে নিউট্রালটা দেওয়া আছে এটা সরাসরি থাকবে। আর লাইনটা আপনি রিটার্ন লাইনটা যে দিবে ইনডোর থেকে, ইনডোর থেকে রিটার্ন লাইনটা এসে সরাসরি কন্টাক্টে লাগবে। তখন আপনার ইনডোর থেকে যখন আপনার রিটার্নটা দিবে, সাথে সাথে কন্টাক্টটা ফুস হবে এবং কম্প্রেসারটা চলবে। আর এই যে দুইটা লাইন দেখছেন, এই দুইটা হচ্ছে আপনার ফ্যানের কমন লাইনগুলো। ফ্যানের থাকে নিউট্রালটা সরাসরি অ্যাডজাস্টে থাকে, নিউট্রালটা সরাসরি এই যে কনভার্ট করা আছে, আর কমন লাইনটা আপনার কন্টাক্টের সাথে একসাথে লাগিয়ে দিবেন। তখন হবে কি, আপনার কম্প্রেসারটা যখন চলবে তখন ফ্যান, আউটডোরের ফ্যানেরটাও রানিং হবে। তো ভিউয়ার্স, আসলে এই পাস্টন মেশিনে কানেকশন করতে তেমন কোনো কষ্ট নাই, খুব ইজি। আপনারা চাইলে আমাদের ভিডিও দেখেও করতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।